ময়না শ্রীকণ্ঠা এলাকায় ফিপ সিএফসি অর্থানুকূল্যে ঢালাই রাস্তার পুনঃনির্মাণ। ময়না ব্লকে শ্রীকণ্ঠা এলাকায় বশিরুদ্দিন বাণী মিলের নিকট হইতে রামচন্দ্রপুর পর্যন্ত ঢালাই রাস্তার পুনঃনির্মাণের শুভ উদ্বোধন হল। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, শ্রীকণ্ঠা অঞ্চলের প্রধান অনিমেষ বর্মন সহ একাধিক এলাকার পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিগণ। জানা যায়, প্রায় 45 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার পুনর্নির্মাণ করা হবে। পূর্বে এই রাস্তার প্রস্থ ছিল প্রায় 6 ফুট, এবার তা বেড়ে 8 ফুট হবে এমনই জানা যায়। এই প্রসঙ্গে জনপ্রতিনিধিগণ কি বললেন শোনাবো আপনাদের। সম্মানীয় অভয়া দাস মহাশয় এই রাস্তাটি উদ্বোধন করছেন, কারণ এটি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাজ। সঙ্গে আছেন আমাদের এলাকায় এখনো অনেক বাকি আছে, কারণ যেটা ধরা হয়েছে সেটা রাস্তায় যাতায়াত প্রচুর পরিমাণে হয়, রাস্তাটা খারাপও হয়েছিল অনেক। হ্যাঁ, সেটা যাই হোক, মমতাজির প্রেরণায় যেহেতু কাজটা হচ্ছে, হ্যাঁ আমরা শ্রীকণ্ঠা অঞ্চলেতে আমরা খুশি। হ্যাঁ, আমি চাইবো আরও বাকি যে রাস্তাগুলো আছে সে এইভাবে যদি হয় পরপর, তাহলে অনেকটা সাধারণ মানুষের উপকার হবে। এখন বর্তমান যে রাস্তাটা হচ্ছে সেটা রামচন্দ্রপুর থেকে উত্তমপুর পর্যন্ত কাছাকাছি, তো অনেকটা পরিমাণ রাস্তা হচ্ছে। চাই আরও অন্য জায়গায় যে রাস্তাগুলো বাকি আছে সেগুলো যেন হয়, এইটুকু ওনাদের কাছে আমার আবেদন থাকবে। নাম হচ্ছে অনিমেষ বর্মন, শ্রীকণ্ঠা অঞ্চল প্রধান। বশিরুদ্দিন বাণী মিল থেকে রামচন্দ্রপুর পর্যন্ত এই রাস্তাটি আমাদের ধরা হয়েছে ফিফথ সিএফসি থেকে, প্রায় 45 লাখ টাকার রাস্তা। তো আমরা চাইছি এখানে জনগণ দেখে নিক, কারণ জনগণই ব্যবহার করবে। মুখ্যমন্ত্রী জনগণের পাশে সবসময় আছেন, পথশ্রীর মাধ্যমে তিনি বারে বারে সেটা প্রচার করেছেন এবং দেখিয়েছেন। সাধারণ মানুষ শুধু একটা ফোনেই তিনি রাস্তা দিয়ে দিয়েছেন, তাই তার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা যা কিছু করছি তার নির্দেশে, তার অনুমতিতে এবং তারই ছত্রছায়ায় থেকেই করছি। আমরা আশা করি আরও মানুষের জন্য করতে পারবো। আমি বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস, জেলা পরিষদ। আমাদের ওই ফিপ ফিনান্স থেকে রাজ্য সরকার যে ফিপ ফিনান্সের একটা ভালো অঙ্কের টাকা বরাদ্দ করেছিল, তাই সেটা থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে আমরা একটা স্কিম পাঠিয়েছিলাম বশিরুদ্দিনের বাণী মিল হইতে রামচন্দ্রপুর পিডব্লিউডি পর্যন্ত। এই রাস্তায় প্রচুর লোকে মানুষের জঞ্জাট, কয়েকটা গ্রাম নিয়ে এই রাস্তাটা তৈরি। আমাদেরও লক্ষ্য ছিল যাতে এই রাস্তাটাকে আমরা কমপ্লিট করতে পারি, পুরোটা কমপ্লিট করতে পারিনি। আমরা আপাতত এখন 1 কিলোমিটার রাস্তাটা আমরা কমপ্লিট করব। এই রাজ্য সরকারের এইটা প্রায় 45 লক্ষ টাকা আমাদের বরাদ্দ হয়েছে, এর জন্য আজকে আমরা এই রাস্তাটাকে, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আমরা আজকে এই রাস্তাটাকে উদ্বোধন করলাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময় এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাইস সম্বলিত, ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত, শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।